নদীর স্রোতের মতো নিরবধি বয়ে চলে সময়, কালের আবর্তনে বদলে যায় দেশ, বদলায় দেশের পতাকা আর পতাকার রং। সবকিছু একসময় স্থান করে নেয় ইতিহাসে, ইতিহাসের অজস্র পাতায় চাপা পড়ে থাকে লক্ষ কোটি ঘটনা। সন্ধিচ্ছ মানুষ খুঁজে ফিরে তার অজানা অতীতকে। তেমনি একটি অতীত, একটি ইতিহাস, একটি মাথা নত না করার গৌরবোজ্জ্বল অধ্যায়, এক অসাধারণ মেধাবীর গল্প। 1947 সাল, মে মাস। তৎকালীন পূর্ব বাংলা, যা পরবর্তীতে পূর্ব পাকিস্তান আর বর্তমান বাংলাদেশ। বগুড়া জেলার ধুনট থানার গোসাইবাড়ি ইউনিয়নের খোকসাবাড়ি গ্রামের মৌলভী মুন্সী মোহাম্মদ আলী ঘরে জন্ম নেয় মাতা মুসাম্মাত সাবিরুন্নেসার পঞ্চম সন্তান। বাবা মা সন্তানের নাম রাখেন আব্দুল মালিক, অর্থ আল্লাহর বান্দা। সময়ের আবর্তনের সাথে সাথে দারিদ্র পীড়িত পরিবারে বেড়ে উঠতে থাকে আব্দুল মালিক। স্কুলে যাওয়ার বয়স হওয়ার সাথে সাথে তার বাবা তাকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যান গ্রামের মেঠো পথ আর উঁচু নিচু বাঁক ঘুরে। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি দুর্নিবার আকর্ষণ ছিল এই মেধাবী বালকের। তার অসাধারণ মেধা খুব সহজেই দৃষ্টি কাড়ে সকলের। আমি 1953 সালে পহেলা জানুয়ারিতে খোকসাবাড়ি স্কুলে আমি জয়েন করি। কিছুদিন পরেই আব্দুল মালিকের বাবা ওকে একটা পাজামা পাঞ্জাবি গায়ে দিয়ে আমার কাছে নিয়ে আসলো স্কুলে। মালিকের আব্বা বলে, আমি আপনার কাছে ভর্তি করে দিতে চাই। আমি দু একটা কথা জিজ্ঞাসা করে জানতে পারলাম তো যে ছেলেটা বয়সের তুলনায় অনেক কিছু বেশি জানে। তার সুন্দর ঢলঢলে চেহারাটা আমাকে আকৃষ্ট করল। আমি ভর্তি করে নিলাম, পড়াশোনা চলল, সে অনেকের মধ্যে ভালো এবং আমার দৃষ্টি ওর উপর পড়ল। কেমন দৃষ্টি? শুভ দৃষ্টি। শিক্ষকের শুভ দৃষ্টি পড়ায় বালক নিয়মিত আগ্রহী হয়ে ওঠেন স্কুলের পড়াশোনার প্রতি। বন্ধুদের সাথে প্রচণ্ড রোদ মাথায় নিয়ে সোনালি ফসলে ভরা ধান ক্ষেতের বুক চিরে প্রতিদিন যেতে থাকেন বিদ্যালয়ে। স্কুলে ঘর দরজা, পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ সৃষ্টি করে বা আকর্ষণ সৃষ্টি করে ছাত্রছাত্রীদের, তেমন পরিবেশ ওখানে ছিল না। এবং তার একটা কথা আছে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। তার বাবা যদিও উচ্চশিক্ষিত না হোক, কিন্তু তার মধ্যে ওই প্রতিভাটা, তার মধ্যে ওটা প্রতিফলিত হয়েছিল। তার আব্বা একদিন আমাদের কাছে বলল যে, মাস্টার সাহেব, আমি এই ছেলেটাকে এখানে রাখতে চাই না, কোথায় দিবেন? আমি গোসাইবাড়ি প্রাইমারি স্কুলে দিব। আমি কথাটা লুফে নিলাম যে ঠিক কথা, ওই ছেলের পড়াশোনার জায়গা এইটা নয়, একটা ভালো পরিবেশ, ভালো স্কুল, হ্যাঁ, সেখানে গিয়ে লেখাপড়া করতে হবে। তাই তাকে আমি মানে আগ্রহ সঙ্গে, কেননা ওই ছেলেকে আমি ধরে রাখলে আমার এখানে একটা আমার স্কুলের একটা সম্পদ হতো। আমি তা না করে আমি ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি দিয়ে দিলাম সার্টিফিকেট, নিয়ে যান ভর্তি করে দেন ওখানে। তার কিছুদিন পরে আবার আমি গোসাইবাড়িতে ট্রান্সফার হলাম, যে আবার ওকে ওখানে পাইলাম, আমার আনন্দ বেড়ে গেল আরো। বিদ্যালয় পরিবর্তনের কারণে এবং দারিদ্র্যের অভিশাপে কিছুদিনের মধ্যে তাকে মায়ের কোল ছেড়ে চলে যেতে হয় লজিং বাড়িতে।
বাবার সাথে তার আর যাওয়া হবে না যমুনার পাড়ে, যে যমুনা তার শৈশবকে পূর্ণতা দিয়েছে। এর পরের ইতিহাস দারিদ্রের কাছে পরিশ্রম আর মেধার হার না মানার ইতিহাস। এক অতি সাধারণ ঘরের এক মেধাবী সন্তানের বড় হয়ে ওঠার ইতিহাস। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ার পর 1963 সালে বগুড়া জেলা স্কুল থেকে বোর্ডে স্ট্যান্ড করেন তিনি। 1965 সালে রাজশাহী কলেজ থেকে HSC-তেও যথারীতি মেধা তালিকায় স্থান করে নেন এই মেধাবী তরুণ। সম্মিলিত মেধা তালিকায় তার স্থান ছিল চতুর্থ। ইতোমধ্যে তিনি তার বাবাকে হারান। বাস্তব জীবনের কাঠিন্য আরো বেশি করে স্পর্শ করে তাকে, কিন্তু তার অদম্য তারুণ্য তাকে এক নতুন স্বপ্নের দিকে নিয়ে যেতে থাকে। কোন এক সকালে যমুনার পাড় ছেড়ে এক বুক স্বপ্ন নিয়ে এই তরুণ রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। পাড়ি দেয় যমুনা, পেছনে পড়ে থাকে তার ছোট্ট মায়ামাখা গ্রামখানি। সমস্ত স্মৃতিকে বুকে ধারণ করে পা রাখেন ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইনশাআল্লাহ বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেল। তারপর ইন্টারভিউ হলো, বহু দরখাস্ত পড়েছিল, এই পিছিয়ে যাও আল্লাহর রহমতে আমরা সেটা চান্স পেলাম ও ইন্টারভিউতে ফার্স্ট হলো। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর পূর্ববঙ্গের বঞ্চিত মুসলমানদের হতাশার মাঝে এক টুকরো আশার আলো হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়। মূলত বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ এই দুটো ঐতিহাসিক ঘটনার সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাটি অতপ্রতভাবে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় 1921 সালে, মূলত মুসলিম জনগোষ্ঠীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সব জায়গায় পার্টিসিপেট করানোর টার্গেট নিয়ে, যদিও তখন বিভিন্ন মহল এর বিরোধিতা করেছে। শাহজালাল, শাহ মখদুম, তিতুমীর আর হাজি শরীয়তুল্লাহ স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমির সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র হওয়ার গৌরব অর্জন করেন তিনি। কার্জন হলের সবুজ চত্বর আর প্রাণ রসায়ন বিভাগের লাল রঙের ভবনটি মুখরিত হয় তার তারুণ্যের প্রাণ চাঞ্চল্যে। ফজলুল হক হলের 112 নম্বর কক্ষটি হয় তার আবাসস্থল। পড়াশোনার পাশাপাশি এই মেধাবী তরুণের চরিত্র ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই সত্যবাদী, নামাজি আর পরোপকারী ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে ছিলেন সৎ ও অতি সাধারণ। বিলাসিতা ও অন্যায় স্পর্শ করতে পারেনি তার জীবনকে। বৃত্তির টাকায় বন্ধুদের সহায়তা করে নিজে থাকতেন খুব সাদাসিধেভাবে। সাধারণ জীবনযাপন করা এই যুবক তার রুমে আসা মেহমানদের যত্ন করতে ভোলেননি কখনো। তার অসাধারণ মেধা কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকেনি, জীবন আর জগৎ সম্পর্কে অনুসন্ধিৎস হয়ে ওঠেন তিনি। ইতিহাস, দর্শন আর ধর্ম হয়ে ওঠে তার আগ্রহের বিষয়বস্তু। মানুষের কল্যাণের নিমিত্তে জ্ঞান সমুদ্রের গভীরে রূপ দেন তিনি। তার অদ্ভুত ধী শক্তি পাশ্চাত্যের বস্তুবাদী দর্শনের মেকি চাকচিক্য দ্বারা আকর্ষিত হয়নি। গভীর রাত অবধি অধ্যয়ন শেষে মেঝেতে ঘুমিয়েছেন অসংখ্য রাত। সমাজতন্ত্রের অসারতাও দৃষ্টি এড়ায়নি তার। মানুষের কল্যাণের জন্য সুমহান আদর্শ ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন হিসেবে উপস্থাপন করাই যে সর্বোৎকৃষ্ট সমাধান, তার স্বচ্ছ বিবেক, নির্মল চিন্তাশক্তি আর নিষ্পাপ হৃদয় খুব দ্রুতই তা অনুধাবন করতে সক্ষম হয়। তার মেধা,
তার লেখনী, তার বাগ্মিতার মধ্যে একটি নতুন ইসলামী রেনেসাঁ স্বপ্নে বিভোর হয়ে ওঠার লক্ষণ ছিল স্পষ্ট। নতুন প্রভাতের মুয়াজ্জিন হয়ে ওঠে তারুণ্য দীপ্ত এক কালো মুখ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইসলামের ওপর গভীরতর অধ্যয়ন এবং ইসলামী আন্দোলনের কাজকে যথেষ্ট গুরুত্বের সাথে নেন তিনি। ইসলামকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার পর তা বাস্তবায়নের জন্য ছিলেন আন্তরিক ও সচেষ্ট। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়ালেখার চেয়ে ইসলামী আন্দোলনের কাজকেই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হতো। একটি গ্রামীণ সমাজ ব্যবস্থার মধ্য থেকে বড় হওয়া এই মেধাবী মানুষটির ব্যক্তিগত আভিজাত্য আর বস্তুগত সমৃদ্ধি অর্জনের প্রতি কোনো মোহই ছিল না, কেবল মানুষ হিসেবে একটি গন্ধ বিলানো ফুলের মতো পরোপকারী হিসেবে নিজেকে বড় করে তোলাই ছিল তার সাধনা। তার বাবাকে লেখা চিঠির কয়েকটি লাইন ছিল এরকম: বাড়ির কথা ভাবি না, আমার শুধু এক উদ্দেশ্য, খোদা যেন আমার উদ্দেশ্য সফল করেন। কঠিন প্রতিজ্ঞা নিয়ে এসেছি এবং কঠোর সংগ্রামে অবতীর্ণ, দোয়া করবেন খোদা যেন সহায় হন। আমি ধন সম্পদ কিছুই চাই না, শুধুমাত্র যেন প্রকৃত মানুষ রূপে জগতের বুকে বেঁচে থাকতে পারি। আদর্শবাদে এই তারুণ্যের দীপ্ত শপথ এগিয়ে চলে সময়কে অতিক্রম করে, কোনো জাগতিক প্রতিবন্ধকতায় তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আত্মবিশ্বাসে এই মানুষটি নিজ লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ছিলেন দ্বিধাহীন আর ভয়শূন্য। এক আল্লাহর কাছে সিজদারত নির্ভীক বীর, মাথা না নোয়ায় আর কারো কাছে। তিনি একটি আদর্শবান ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলেন, তিনি একটি সঠিক কাজের জন্য, একটি লক্ষ্যের জন্য ঔপনিবেশিকতার নাগপাশ ছিন্ন করে দুটি নতুন রাষ্ট্রে জন্ম হয় এই উপমহাদেশে। নতুন রাষ্ট্র, নয়া সংবিধান আর নয়া শিক্ষা ব্যবস্থা প্রণয়নের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী প্রশ্ন উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 1969 সালে নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য নূর খান শিক্ষা কমিশন গঠিত হয়। এই শিক্ষা কমিশন তার প্রস্তাব পেশ করার পর জাতীয় শিক্ষানীতি নিয়ে বিতর্কের জন্ম নেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রোম্যান্টিক বিপ্লবের স্বপ্নে বিভোর কেউ কেউ সমাজতন্ত্রের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেন, আর সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মবিশ্বাস ইসলামকে কেন্দ্র করে শিক্ষানীতি প্রণয়নের দাবি জানায় আর এক পক্ষ। এই শেষোক্ত মতে পুরোধা ব্যক্তি ছিলেন আব্দুল মালিক। তার একটি লেখনী ছিল এরকম: জানি আমার দুঃসংবাদ পেলে মা কাঁদবেন, কিন্তু উপায় কি বলুন? বিশ্বের সমস্ত শক্তি আল্লাহর দেয়া জীবন বিধানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা করছে। আমরা মুসলমান যুবকেরা বেঁচে থাকতে তা হতে পারে না, হয় বাতিল উৎখাত করে সত্যের প্রতিষ্ঠা করব, নচেত সে প্রচেষ্টায় আমাদের জীবন শেষ হয়ে যাবে। আপনারা আমায় প্রাণ ভরে দোয়া করুন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও যেন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি। কারাগারের নিরন্ধ্র অন্ধকার, সরকারি জাঁতাকলের নিষ্পেষণ, ফাঁসির মঞ্চ যেন আমাকে ভরকে দিতে না পারে। আগস্ট 1969। 2 আগস্ট জনমত সংগঠনের জন্য সরকারের পক্ষ থেকে শিক্ষার আদর্শিক ভিত্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এখানে তরুণ আদর্শবাদী যুবক আব্দুল মালিক ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর 5 মিনিট বক্তব্য রাখেন। আব্দুল মালিকের যুক্তিপূর্ণ বক্তব্য ইতোপূর্বে যারা বক্তব্য রেখেছিলেন তাদের সকলের যুক্তিকে হার মানিয়ে দেয়। আলোচনা সভার পরিবেশ মুহূর্তে পরিবর্তন হয়ে যায়, যুক্তির কাছে হেরে যাওয়া পক্ষ পড়ে যায় বিপাকে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ডাকসু কর্তৃক 12 আগস্ট ইসলামী আদর্শচ্যুত একদল ছাত্র শিক্ষক আলোচনা সভার আয়োজন করে। যুক্তির কাছে হেরে যাওয়া এ শক্তি এক পর্যায়ে যুক্তি উপেক্ষা করে শক্তি প্রয়োগে সচেষ্ট হয়। আব্দুল মালেক তার বন্ধুদের বিদায় দিয়ে যখন টিএসসি থেকে তার হলের দিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছিলেন, তখন ইসলাম বিরোধী এ শক্তি যুক্তির কাছে হার মানা শক্তি ঝাঁপিয়ে পড়ে। যুক্তিবাদী আদর্শিক চিন্তা চেতনায় বেড়ে ওঠা ক্যাম্পাসের প্রিয় এই মানুষটির উপর বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, তখন যা ছিল রেসকোর্স ময়দান নামে পরিচিত, আঘাতের পর আঘাতে তাকে জর্জরিত করা হয়। এ এক জঘন্য পৈশাচিকতা যা মানুষের চোখ দেখলেও বিশ্বাস করতে চাইবে না, কান শুনলেও কোনো বোধের জন্ম দেবে না, মানুষ কি করে এমন হয়? এরা কি আসলেই মানুষ নাকি মানুষরূপী কোনো জানোয়ারের দল? বাতাসের গতিতে খবর ছড়িয়ে পড়ে ঢাকায়। আব্দুল মালেকের সাথীরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর 3 দিন 3 রাত পাকিস্তান থেকে নিয়ে আসা সেরা ডাক্তারদের নির্ঘুম পরিশ্রম, শেষ পর্যন্ত 15 আগস্ট সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সাথীদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি মহান আল্লাহর দরবারে চলে যান। আল্লাহু আকবার, রাসূলে মুহাম্মদ আলাইহি সালাম, যাহাব এক শহীদ চলে গেছে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে, চলে গেছে সময়, আর তৈরি হয়েছে নতুন প্রজন্ম, ইসলামী আদর্শের নতুন সৈনিকেরা। স্বাধীন বাংলার মাটিতে আব্দুল মালেকের উত্তরসূরিরা। আমি আব্দুল মালেককে দেখিনি, আব্দুল মালেকের সমসাময়িক আমি না, কিন্তু আমি যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি, আমি যতদিন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে গিয়েছি, আমি যতদিন হলে গিয়েছি, আমি যতদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে গিয়েছি, আমি যতদিন আমাদের জনশক্তিদের সামনে গিয়েছি, যতবার আমার রাতে আমার রুমের যতবার আমার ছাত্ররা আমার গেস্ট এসেছে, ততবার আমার বারবার আমার আব্দুল মালেক শহীদ ভাইয়ের কথাটি মনে পড়েছে। আমি খেতে গিয়ে আব্দুল মালেক ভাইকে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় ঘুরতে ঘুরতে আব্দুল মালেক শহীদকে পেয়েছি, আমি তাকে প্রতিটি জায়গাতে আমাদের দায়িত্ব পালনের জন্য একটা প্রচণ্ড প্রেরণার মানুষ হিসেবে তাকে খুঁজে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আব্দুল মালেক শহীদের দায়িত্ব পালন করাটা, আব্দুল মালেক শহীদের রেখে যাওয়ার ফিলসফিটা মানুষের কাছে প্রচার করাটা খুবই কঠিন। এই জায়গাটাতে শুধু ভয় পেতাম আমি। আমি দায়িত্ব পালন বা দায়িত্ব পাওয়ার পরে আব্দুল মালেক শহীদের কবর জিয়ারতের জন্য গেলাম, বগুড়াতে গিয়েছি। ওখানে তার কবরের পাশে গিয়ে আমি ফাতেহা পড়ে তার জন্য দোয়া করছিলাম। এমন সময় এক ভদ্রমহিলা, একদম ভদ্রলোক আমার কাছে আসলেন, তার পাশেই বাড়ি। এই ভদ্রলোক ওইখানকার একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন, বহুদিন যাবৎ বেশ বড় আলেম। তিনি আমাকে বললেন যে বাবা কোত্থেকে এসছো? ঢাকা থেকে এসেছি। কোন জায়গা থেকে? বললাম চাচা, ওই যে আব্দুল মালেক যে বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ওখান থেকে এসেছি তার কবর জিয়ারত করার জন্য। তিনি আমাকে বলছেন যে তুমি কি মালেককে চিনো? আমি বলি চিনি না, আমি মালেককে চিনি না, আমি শুধু মালিকের কবরটাকে চেনার জন্য আসছি। আমি মালেককে চিনি নাই, আমি তার আদর্শের কথাটাকে জানার জন্য আসছি। আমি মালেককে চিনি না, আমি মালেককে দেখি নাই, কিন্তু মালিকের উত্তরসূরিদেরকে দেখার জন্য আমি আসছি। আমাকে তিনি বললেন যে দেখো, আমি পরশুদিন এই জায়গাটাতে রাতে দেখলাম যে মালেক, এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা থেকে বের হয়ে আসছে। আমাকে বলতেছে চাচা কেমন আছে? আমি বললাম যে ভালো আছি। তখন অনেক কথা হলো, এক পর্যায়ে তিনি আমাকে বললাম যে মালেক নাস্তা করবা? বললেন যে না চাচা, আজকে নাস্তা করবো না, চলে যাই।
এবং আমাকে রাস্তা দেখাচ্ছিল যে দেখো এই জায়গাটাতে মালিক গিয়েছে, এখান থেকে গিয়ে এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটার এই জায়গাটাতে আমি অনেকগুলো ফুল দেখেছি, এই ফুলের জায়গাটাতে অনেকগুলো প্রস্ফুটিত ফুলগুলোকে সে এরকম ভেঙে ভেঙে তার পেট ভিতরে ঢুকে গেল। বিশেষ করে আমি মালিককে এটা দেখার পরে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভেঙে যাওয়ার পরে গভীর রাত ফজর নামাজের আগে আমার তাহাজ্জুদে পড়ার সময় আমি দৌড়ে বের হয়ে এসেছি যে কই ছেলেটা কি আছে, একে জীবিত দেখলাম নাকি মৃত দেখলাম। আমি বের হয়ে এসে দেখি যে না সে নাই। এবং বিশ্বাস করবা যে আমার প্রতিদিন ওই জায়গাটাতে যখনই মালিক সেখান থেকে চলে গেছে, চলে যাওয়ার পর আমার ঘরের আঙিনা এবং তার প্রত্যেকটা জায়গাতে আমি একটা সত্য সুঘ্রাণ পেয়েছি যে ঘ্রাণটা আমার জীবনে আমি কোনো জায়গাতে দেখিনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইজ মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ভিজিট অফ আব্দুল মালিক শহীদস গ্রেভ। কবর জিয়ারত করতে গিয়ে এই ভদ্রলোকের কাছ থেকে কথা শুনে আমার কাছে মনে হচ্ছে প্রবাবলি আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মালিকের শহীদের শাহাদাতটা কবুল করেছে। মালিক ভাই আপনি যদি ফিরে আসতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আবার যদি দাঁড়াতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে যেতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেতেন, আপনি মনে হয় অনেক খুশি হতেন, আপনি বোধহয় অনেক খুশি হতেন। আপনি যদি দেখতে পেতেন যে বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রগুলো আপনার আদর্শকে বিশ্বাস করে, আপনি যদি দেখতে পেতেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রস্পেক্টিভ ছাত্রগুলো আপনার জন্য অপেক্ষা করে, আপনি যদি দেখতে পেতেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিরাট অংশ আপনার আদর্শের কথাটা তাদের জীবনের সাথে মিলিয়ে নেবার জন্য চেষ্টা করে, আপনি খুশি হতেন, নিশ্চয়ই আপনি খুশি হতেন। আমরা বলবো যে আব্দুল মালিক শহীদ নিশ্চয়ই তিনি জান্নাত থেকে খুশি হবেন। আমরা আব্দুল মালিক শহীদকে খুশি করার জন্য কাজ করছি না, এটা আমাদের লক্ষ্য নয়। তবে আব্দুল মালিক শহীদের আদর্শ যদি আল্লাহ রাসূলের আদর্শের সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে এই জায়গাটাতে উলিল আমরের সংজ্ঞাটা বোধ হয় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাসূল এবং উলিল আমরের আনুগত্য করো। উলিল আমরের আনুগত্য হিসেবে আব্দুল মালিকের আনুগত্য করাটাও ফরজিয়াতের ভেতরে পড়ে। তিনি যে শিক্ষা ব্যবস্থার কথাটি বলেছেন, সেই শিক্ষা ব্যবস্থা বাস্তবিকভাবে আজকের আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে অ্যাডপ্ট না হলেও তার প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অনেক মানুষ শিক্ষিত হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার মাঝ থেকেও। এই জন্যই আমাদের সমাজে এখনও কিছু অনেস্ট লোক পাওয়া যায়, এখনও কিছু প্যাট্রিয়টিক লোক পাওয়া যায়, এখনও কিছু দক্ষ লোক পাওয়া যায়, এখনও কিছু দেশের জন্য কাজ করার মতো প্রতিজ্ঞাশীল প্রতিশ্রুতিশীল মানুষ খুঁজে পাওয়া যায়। এই কাজটি অব্যাহত থাকবে এবং এই কাফেলাটি বেঁচে থাকবে, আব্দুল মালিক শহীদের এই আদর্শটিকেও সারা জীবন ধরে রাখবে। পরবর্তীতে এভাবেই আমাদের এই কাফেলা বড় হবে। কে বলেছে আমাদের যাত্রা কোথায়? আমরা তো বলেছি আমাদের যাত্রা সেই জায়গায় যার অস্তিত্ব পৃথিবীতে নেই। আলমাউদ বলেছেন যে আমরা তো পৃথিবীতে এসছি শহীদ হওয়ার জন্য। পৃথিবীর প্রতিটি লাল গোলাপের ভেতরে আমরা আমাদের শহীদের রক্তের অস্তিত্ব খুঁজে পাই, প্রতিটি লাল গোলাপের সুঘ্রাণের ভেতরে আমরা আমাদের শহীদদের রেখে যাওয়ার সুঘ্রাণটাকে আমরা খুঁজে পাই। এই জন্য প্রতিটি লাল গোলাপই আমাদের শহীদের প্রতিচ্ছবি, প্রতিটি লাল গোলাপই আমাদের শহীদের জন্য আমাদের প্রেরণা। আমাদের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ, গড়ে গেছে দ্বিধাহীন সোজা রাজপথ। আব্দুল মালিক শহীদ ঘুমিয়ে আছেন নিভৃত পল্লী, এই ছায়া শীতল মাটির আধারে তার মায়ের কবরের পাশে। বুক ফেটে যায় আর তোনাদে, চোখ ভরে আসে জলে, মুখোশ পরায় মানবতা, জাগে নীরব কোলাহলে, বুক ফেটে যায় আর তোনাদে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর ইসলামী আদর্শে বিশ্বাসী ছাত্ররা আজও ভুলেনি তাকে। জীবনের শুরু থেকে যখন তিনি স্কুলের ছাত্র, তখনও তিনি মায়ের কাছে চিঠি লিখেছেন। সেই চিঠির মধ্যে তিনি তার কমিটমেন্ট প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে কিছু মানুষ, বিভ্রান্ত মানুষ, যারা এই পৃথিবী থেকে আল্লাহর দিনকে তাদের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমরা যারা তরুণ, আমরা যারা টকভোগে তরুণ, তাদের জীবন থাকতে এই স্বপ্ন আমরা বাস্তবায়িত হতে দিব না। তিনি বলেছেন হয় বাতিলের সঙ্গে যুদ্ধ করে আমরা জয়ী হব, অথবা সেই সংগ্রামে আমি আমার জীবনকে বিলিয়ে দেব।
আজকে একবিংশ শতাব্দীর পাদপ্রান্তে দাঁড়িয়ে যখন আবার নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাবি, যখন এদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ভাবি, তখন বারবার শহীদ আব্দুল মালেকের কথাটি আমাদের মনে পড়ে। তার কাজ তাকে বাঁচিয়ে রেখেছে নতুন প্রজন্মের মাঝে। সত্যিকারের শহীদের মৃত্যু হয় না, আব্দুল মালেক তার উজ্জ্বল উদাহরণ। একজন মানুষকে সত্যিকার মানুষ হিসাবে তৈরি করতে হলে, তার মনুষ্যত্বের বিকাশ যদি ঘটাতে হয়, তাকে সত্যিকার মানুষ হিসাবে যদি সমাজের দায়িত্ব পালন করতে হয়, তাহলে মোরালিটির কোনো বিকল্প নেই, নৈতিকতার কোনো বিকল্প নেই। শহীদ আব্দুল মালেক তার ব্যক্তি জীবনের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার শিক্ষা ব্যবস্থার দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে এই জাতিকে, ছাত্র সমাজকে সেই দিক নির্দেশনা প্রদান করেছেন। শহীদ আব্দুল মালেক যেন প্রত্যেকেরই ভাই, প্রতিটি তরুণের ভাই যারা এই আদর্শটিকে ধারণ করেছে। এবং শহীদ আব্দুল মালেক আমাদের কাছে সেই অনেকদিন আগে শহীদ হওয়া একজন যুবক, তিনি আমাদের কাছে অত্যন্ত শক্তিশালী আব্দুল মালেক, তিনি একজন প্রেরণাদায়ী আব্দুল মালেক, তিনি একজন প্রবল নেতৃত্ব আব্দুল মালেক, তিনি একজন আদর্শের সঠিক দিশারি আব্দুল মালেক। তার সাথীরা বলেন, আমরা আল্লাহ রাসুলকে দেখিনি, সাহাবায়ে আজমাইনদেরকে দেখিনি, কিন্তু শহীদ আব্দুল মালেককে দেখেছি, তাকে দেখে সাহাবাদের চরিত্রকে উপলব্ধি করেছি। শহীদের রক্তের ধারা আজও প্রবহমান, নতুন ইসলামী আদর্শের কাফেলা সেই ধারাতেই বয়ে চলছে, চলবে অবিরাম গতিতে। মালেকের স্বপ্নেরা খেলা করে ওই রাতে রাধার কালিমা চিড়ে শিকারীর বুলেটে আহত পাখি থামে না তো হায় উড়ে যায়নি রে। মালেকের স্বপ্নেরা খেলা করে ও চাঁদে কালেমার রোশনাই জ্বলে ওঠে ও লাখো জনতার সাহসী ভিড়ে। মালেকের স্বপ্নেরা খেলা করে ও চারিদিকে ক্যাম্পাসে আধার আধার মালেকের চেতনাকে জাগাবার। চাই না তোয়ার পাপের নদী অন্ধ যুগের গ্লানি হাজার নতুন মাঝি ছুটে চলে আজ আশার তীরে। মালেকের স্বপ্নেরা খেলা